তো পরোটাটা নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, চলো কেমন লাগে। তো গাইস ফাইনালি এই যে বোন চলে এসেছে, সারাদিন তো কত। হ্যালো ফ্রেন্ডস, মোহন মিতালি লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আবারও একটা দারুণ ব্লগ নিয়ে চলে আসলাম আমি। আজকে একটু সকাল সকাল স্নান করে নিলাম, তোমরা তো অবশ্যই থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আমি কেন সকাল সকাল স্নান করে নিলাম। তো মনে মনে ঠিকই ধরেছো, আজকে আমার বোনের ছিল আইব্রো ভাত, সেই কারণে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম। তারপর একটু শাড়ি শাড়ি পরে বাইরের দিকে আসলাম, আর বাইরের দিকে এসেছিলাম আমার জ্যাঠামশাইয়ের দোকানে যাবো একটা বোনের জন্য ব্লাউজ কিনতে। তো সেই মতন আমার বড়মশাইকে নিয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম আর বললাম বাইকটা বের করো, একটু জ্যাঠামশাইয়ের দোকানে যাব। ও বললো কি করতে, আমি বললাম বোনের জন্য একটা ব্লাউজ কিনতে, ও বললো ঠিক আছে তাহলে চলো। তারপর ফাইনালি চলে আসলাম জ্যাঠামশাইয়ের দোকানে, আর জ্যাঠামশাইয়ের দোকানে এসে একটা হলুদ কালারের সুন্দর ব্লাউজ চয়েস করে নিলাম। তো এটা হলো আমার জ্যাঠামশাইয়ের দোকান, দেখতেই পাচ্ছ। আর জ্যাঠামশাইয়ের দোকান থেকে টুকটাক করে ভালোই আমরা জিনিসপত্র কিনি। এখানে অনেক কালারের ব্লাউজ ছিল, কিন্তু আমার কিন্তু এই হলুদ কালারের ব্লাউজটাই পছন্দ হয়েছিল, সেই কারণে কিন্তু এই হলুদ কালারের ব্লাউজটা আমি নিয়ে নিই। আর এখানে এসে কিন্তু আমার দামরা দাম কিছুই করতে হয় না, কারণ জ্যাঠামশাই সঠিক দামটাই বলে কম করে, আর আমি সেই টাকাটাই জ্যাঠামশাইকে দিয়ে দিই। তারপর টাকা পয়সা দেওয়া হয়ে যাওয়ার পরে জ্যাঠামশাই আবার আমাদেরকে কিছু টাকা রিটার্ন করে, তারপর ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে চলে আসি। তারপর জ্যাঠামশাইকে বললাম ব্লাউজটা একটু ভাঁজ করে একটা পেপারের ভিতরে ভরে দাও, জ্যাঠামশাই বললো ঠিক আছে দিচ্ছি। তারপর বাড়ি চলে আসি, আর বাড়ি চলে এসেই দেখি যে বাবা আসছে, তার জন্য ক্যামেরাতে তোমাদেরকে একটু আমার বাবাকে দেখালাম। তারপর চলে আসি আমি আমার বড়ির বাড়িতে। তো আমরা একটু আগে আসলাম বাড়িতে নিশিতার জন্য একটা ব্লাউজ কিনতে, তারপরে হচ্ছে শাড়ি নিয়েছি, আর এইদিকে দিদি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, সবাই আমরা ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি চাপ চালে নিয়ে, কি বলিস চাল চামেলি, চাল চামেলি। তো আমরা এখন রেডি, আর এদিকে দাদা এখনো রেডি হয়নি, দাদা একটু পরে স্নান করবে আর আমরা রেডি, আমরা আগে আগে চলে যাব। তারপর দাদা আর যার আইবুড়ো ভাত সে এখনো সাজে বাড়িতে, তো আমার স্বয়ং বোন, তো বোন ওইদিকে রেডি হচ্ছে, তারপরে বেরোক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমাদের তোমাদের বলাই তো হয়নি, তো আজকে হচ্ছে নিশিতার আইবুড়ো ভাত। তো তোমরা ব্লগটা দেখতে পারবে তাহলেই বুঝতে পারবে নিশিতার আইবুড়ো ভাত আর প্রথম, আজকে ওর প্রথম আইবুড়ো ভাত, তো সেটার ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকবে, তাহলে অনেক কিছুই দেখতে পাবে, বুঝতে পারবে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে নিশিতার আজকে ফার্স্ট আইবুড়ো ভাত। হ্যাঁ, দিদিদের বাড়িতে এই কারণে আসি কারণ ওই দিন দিদি আর দাদারও নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে, সেই জন্য ওদেরকে ডাকতে এসেছিলাম। দিদি বলছিল প্রথমে যে দাদা এখন যাবে না, দাদা মার্কেটে গেছে, আসতে একটু লেট হবে, বলতে বলতেই তারপরে দেখি দাদাও চলে আসলো। দাদা বললো ঠিক আছে তোরা যেতে লাগ মাহিকে নিয়ে, তারপর আমি একটু পরে দিদিদেরকে নিয়ে যাচ্ছি। আমিও সেই মতন মাহিকে নিয়ে চলে আসি, আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ বাচ্চা পাটি কিন্তু খুব পরিমাণে আনন্দ করছে। তো মাহি কিন্তু ওদের সাথে একদমই খেলছে না, চুপ করে দেখো পাশে বসে আছে, ও যখন আমাদের বাড়িতে আসে তখন ওরকম চুপচাপই হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছ আমাদের এই রানীটাকে দেখো কি সুন্দর লাগছে, ও আর ওর বোন কিন্তু খুব পরিমাণে মজা করছিল। তারপর দেখো বাচ্চাদের ফোন দেখা এতটাই নেশা, মাহি অতটা ফোন দেখে না তবু একটু হালকা পাতলা দেখে। তারপর বড়মাশাই বললো বাড়িতে লোকজন আসছে, আমি একটুখানি দাড়িটা কেটে আসি, আমি বললাম ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও, তারপরে তাড়াতাড়ি আবার চলে আসো। মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম আমি, কারণ আমার বোন প্রথম আইবুড়ো ভাত আমাদের বাড়িতেই খাবে, সেই কারণে আমার খুব ভালো লাগছিল। আর আমি বসে বসে শুধুই অপেক্ষা করছিলাম কখন আমার বোন আসবে, কখন আমার মা আসবে, কখন বড্ডি আসবে, সবাই আসবে, সেই অপেক্ষায় দেখো চুপচাপ বসেই ছিলাম। তারপর বসে থেকে বাইরে দেখি বাইকের আওয়াজ, তখনই ভাবলাম যে ওরা চলে এসছে। তো দেখো গাইস ওরা কিন্তু চলে এসছে। সবসময় তো আমি বাড়িতে আসলে আমার দিদির বাড়িতে আমি পড়েই থাকি, কিন্তু আমার দিদি আমার দাদা কিন্তু খুব একটা আমাদের বাড়িতে আসে না, তো অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছিলো, আমার সত্যি খুব ভালো লাগছিল। আর বিশেষ করে আমার বাবান, আমার বাবান কিন্তু মানে হওয়ার পরেই প্রথমবার আমার বাড়িতে আসলো। তারপর দেখি বোনও চলে আসলো, এই যে বাইরে বাইকটা রেখে তারপরে চলে আসছে ও আর দিদি, আর দিদি দেখতে পাচ্ছ ব্লগ করতে করতে আসছে, আর নিশিতার মুখে তো হাসি ফুটছিল খুব, কারণ প্রথমবার আইবুড়ো ভাত খাবে, সেই কারণে কিন্তু ওর একটা আলাদা ব্যাপারই ছিল ওই দিন। তো গাইস ফাইনালি এই যে বোন চলে এসেছে, সারাদিন তো কত কষ্ট করলাম দেখলে, বোন চলে এসছে, এদিকে ভাই চলে এসছে, বড়ি চলে এসছে, ওই যে দেখতে পাচ্ছো একটু ঘরে কালারটা খুব কম এমনি লাইটের জন্য, তার জন্য কথা বলতে পারছি না। তো চলো পরে কথা বলবো, না হলে বোনের জন্য আগে থেকে শাড়ি কিনে রাখিনি, কারণ ভেবেছিলাম ও আসলে ওর পছন্দ মতন একটা শাড়ি নিয়ে নেবে। তাই আমার বড় ভাসু শাড়ির ব্যবসা করে, সেই কারণে ওই বাড়িতে অনেক শাড়ি ছিল, ওখান থেকেই বোন একটা চয়েস করে নিল।
ও কাছে এলো সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা কি সমস্যা? কি সমস্যা? প্রবলেম কি? আমি বললাম মজা এইবার মা ক্যামেরার সাথে কাটা করতো মা বলে ডাকবো দিদি ডাকবো
তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘরেতে আসলাম, আর ঘরেতে এসে সবাই মিলে একটু আড্ডা পাচ্ছিলাম, একটু গল্প করছিলাম, আর মাকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম। কারণটা হলো মা স্ক্রিন টাচ ফোন চালায় না, কিন্তু ওই দিন দেখি একা একাই বেশ ভালো স্ক্রিন টাচ ফোন চালাচ্ছিল, সেটা দেখে হাসছিলাম। বলা বলি করছিলাম, মা তোমাকে তো শেখানো হয়নি, তাহলে তুমি কী করে পাচ্ছ? তা বললো যে ওই তোরা দেখিস, তার জন্য দেখে দেখে একটু শিখেছি। তো ওরা ছিল ঘরেতে, আর আমি কিন্তু তাও বাইরে বসে বসে প্রাইভেট পড়িয়েছি, কারণ আমার 5টা থেকে পড়ানো ছিল, মানে 4টে থেকে সরি। তো আমি বাইরে পড়াচ্ছিলাম, আর পড়ানো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে একটু ঘরেতে আসলাম, আর ঘরেতে এসে আবার একটু সবাই মিলে গল্প টল্প করছিলাম। কারণ বোন বলছিল যে চল তুই আমার সাথে সন্ধ্যাবেলায় ওই বাড়িতে চল, গিয়ে আমার সাথে একটু তত্ত্ব বানিয়ে দিবি। আমি বললাম যে ঠিক আছে, বানিয়ে দেবো ওখানে। ভিডিওটা এত পর্যন্তই গাইস, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটি